হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অসাধারণ ট্রিক্স। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের যে প্রোফাইল পিকচার, সেটা আমি সুন্দর আমার নিজের যে নামটা সেটা সুন্দরভাবে কালারফুল ডিজাইন করেছি। তোমরাও পারলে সেটা করতে পারো। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু ভিডিও অনেক কম রয়েছে ইউটিউবে, তো আমি চেষ্টা করবো তোমাদের সহজভাবে শেখানোর জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখো না, তাহলে যে কোনো স্টেপ মিস করলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর হ্যাঁ, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো। তো চলো, এখন আমরা সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার যে হোয়াটসঅ্যাপের ডিপি, তার মধ্যে আমার নামটা সুন্দর করে কালারফুল করা রয়েছে। তো কী করেছি সেটা আমি তোমাদের দেখাবো। তো সিম্পলি আমি এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। তো প্রথমে যে কাজটা করতে হবে তা হলো গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো কী অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কপি করে পেস্ট করতে পারো। পিক্সআর্ট, তো এর যেহেতু এটা আমার কাছে ইনস্টল করা রয়েছে, তো সেখানে এখানে আপডেট দেখাচ্ছে। তোমাদের যদি ইনস্টল করা না থাকে তো সেখানে দেখাবে ইনস্টল করতে হবে। ইনস্টল তো আমার কাছে ইনস্টল করা রয়েছে, সেখান থেকে আমি স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। তো স্কিপ করে বেরিয়ে গিয়ে সিম্পলি এই যে অ্যাপসটা রয়েছে সেটা আমি ওপেন করব। তো অ্যাপসটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ। তো অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে প্লাস সাইন যেটা রয়েছে, প্লাস সাইনে ক্লিক করব। তো প্লাস সাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে স্টার্ট এডিটিং অপশান চলে এসেছে। তো সিম্পলি আমাকে যেটা করতে হবে, এই ড্রয়িং যে অপশানটা রয়েছে এখান থেকে যে কোনো একটা পিক ক্যানভাস, যে কোনো একটা ক্যানভাস আমরা সিলেক্ট করব। তো সিম্পলি আমি যেটা করেছিলাম এটাকে সিলেক্ট করে, সিলেক্ট যখন হয়ে যাবে সিলেক্ট করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করব, দেন এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আমাকে যেটা করতে হবে এখান থেকে, তারপর দেন অ্যারো, অ্যারোতে আসার পর এডিট ইমেজ। তো এরকম একটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটাকে আমরা প্রথমে ক্রপ করে নেবো। তো ক্রপ করার জন্য কী করলাম, টুলস অপশানে গিয়ে ক্রপ, দেন যেহেতু আমরা একটা হোয়াটসঅ্যাপের ডিপি বানাবো তো এটাকে স্কোয়ার সাইজ নেব, দেন রাইট ক্লিক। এরপরে এখান থেকে আমরা একটা ফটো নিয়ে আসব। তো ফটো আনার জন্য অ্যাড ফটো, এটা দেখতে পাচ্ছ অ্যাড ফটো। তো তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে বা মোবাইলে যে কোনো আগের থেকে যদি কোনো ফটো ইমেজ ডাউনলোড করে নিতে পারো তো এটা তোমার সুবিধা হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছিলাম, এই ইমেজটাকে নিচ্ছি, এটাকে একটু ক্রপ করে নেব স্কোয়ার, এটাকে একটু জুম করে দিই। খুব সহজভাবে শেখাবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এটাকে নামে একটা পজিশন নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে টেক্সটে কোনো নাম লেখার জন্য আমরা কী করলাম, টেক্সট অপশানে গেলাম। টেক্সট অপশানে যাওয়ার পর আমার নামটা লিখব পিঙ্কু, এটাকে একটু জুম করব লেখাটাকে। তো ফন্ট স্টাইল তোমরা বন্ধুরা এখান থেকে যে কোনো একটা নিতে পারো। তো এই অ্যারো যে অপশানটা রয়েছে, এই ফন্ট এখান থেকে তোমরা যে কোনো ফন্ট তোমরা সিলেক্ট করতে পারো। তো আমার পছন্দসই যে কোনো একটা ফন্ট আমি নেব। তো আমি এই ফন্টটা নিচ্ছি, ফন্টটা সিলেক্ট করে হয়ে যাওয়ার পর সিম্পলি আমাকে যেটা করতে হবে, এই সিলেক্ট থাকা অবস্থায় আমাকে কালার অপশানে প্রেস করতে হবে। তো কালার অপশানে প্রেস করার পর এখানে তিনখানা অপশান রয়েছে, কালার, গ্রেডিয়েন্ট অ্যান্ড টেক্সচার। তো টেক্সচার যে অপশানটা রয়েছে সেখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে, তো যে কোনো একটা কালার আমরা এখানে পছন্দ করতে পারি। তো যেটা আমি পছন্দ করবো সেখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কোনো কালার নিয়ে নিচ্ছে। তো তুমি চাইলে যদি অন্য কালার নিতে চাও অন্য কোনো ফটোর, তো সিম্পলি আমাকে প্লাস সাইনে প্রেস করতে হবে। তো প্লাস সাইনে ক্লিক করার পর তো এখান থেকে যে কোনো ইমেজের আমি নিতে পারি, দেখো এটা প্রেস করছি তো এরকম কালার চলে আসছে, দেন আবার চেঞ্জ করব, এটা চলে আসছে। তো যে কোনো ফটো থেকে আমরা নিতে পারি, যদি আমি এই লেটাকে সিলেক্ট করতে চাই দেখতে পাচ্ছ, তো আমি উল যে অপশান রয়েছে এটাতে করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সুন্দর করে আমাদের যে নামটাকে সুন্দর কালারফুল করতে পারলাম। চাইলে তোমরা যে কোনো ফটোর যে কোনো কালার তোমরা এখান থেকে প্লাস এনে গিয়ে নিজেদের পছন্দ মতো কালার এখান থেকে চুজ করে নিতে পারো। আমি চাই এই কালারটা নিতে পারি, তো আমি সিম্পলি এটাকেই ডাকবো।
দেন রাইট ক্লিক। যখন রাইট ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছ এখানে অ্যারো চিহ্ন রয়েছে, তো অ্যারোতে ক্লিক করব, ক্লোজ দেন সেভ, যখন সেভ অপশন করবো সেভ। তো সিম্পলি এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি ছোট্ট একটা ভিডিও তোমার খুব কাজে লেগেছে। তো বন্ধুরা এইভাবে নিজের নামটাকে আরও কালারফুল করে তুমি আরও অ্যাট্রাকটিভ করতে পারো। তো বন্ধুরা এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।